বাহিরের মানুষের চাইতে নিজের মানুষ অর্থাৎ আপন মানুষ আপনার ঘরের মানুষ আপনার বন্ধু আপনার প্রিয়জন আপনার আপন ভাই আপনার বড় শত্রু তাই আকার ধারণ করে এটা আপনি বিশ্বাস করেন আপনার বাহিরের একটা মানুষ যার সঙ্গে আপনার মহামেলা মহাসারত আছে তার সঙ্গে কোনো কিছু নিয়ে আপনার জগরা ফাসাদ হইতে পারে এতে করে বড় ধরনের জগরা হবে না আবার দেখদিন একদিন পরে এটা মীমাংসা হয়ে যাবে কিন্তু দিনদার ভাই ও বোনেরা একটা বিষয় মনে রাখবেন আপনার প্রিয় মানুষ আপনার যাকে আপনি সবসময় সার দিতেন আপনার কিছু সে ফিরা খাইত আপনার সব কিছু দখল করে নিত কিন্তু আপনি কোনো কিছু তাকে বলতেন না হ্যাঁ হঠাৎ এরকম একটা সময় আসে আপনি যখন তার কোনো কিছুর মধ্যে আপনার একটু হাত পড়লো হ্যাঁ তার স্বার্থের মধ্যে যখন একটু আঘাত পড়লো সে আপনাকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায় আপনাকে যেভাবে পারুক সেইভাবে আপনা সে আপনাকে হেনস্থা করবে আপনাকে এরকমভাবে পাকরাও করবে এই জন্য দিনই ভাই ও বোনেরা কথা আছে না বাহিরের মানুষের চাইতে নিজের মানুষ আপন মানুষ বড় শত্রু বড় আকার ধারণ করে আপনাকে মেরে ফেলার জন্য পর্যন্ত সে প্রস্তুত হয়ে যায় আপনারা খবরের কাগজে দেখবেন ফেসবুকে ইউটিউবে সব সময় খবর আসতেছে নিজের মানুষ নিজের মানুষকে খুন করতেছে আপন ভাই আপন ভাইকে মেরে ফেলতেছে ছেলে বাবাকে মেরে ফেলতেছে বাবা ছেলেকে মেরে ফেলতেছে এভাবে আপন মানুষগুলো আপন মানুষগুলোকে ধ্বংস করতেছে আজকে আমার ভিডিওর আলোচনার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে খুবই কার্যকরী এই শত্রুকে ধ্বংস করার জন্য কার্যকরী একটি তদবির আপনাদের মাঝে উপস্থিত করতেছি আশা করি এই তদবিরটা পালনের মাধ্যমে আপনারা শত্রুর কাছ থেকে রেহাই পাবেন শত্রুকে ধ্বংস করতে পারবেন কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই আমলিয়াতটি এবং তদবিরটি যারা এই আমলটা করেছে তারা উচিতই ফল পেয়েছে এই আমলটা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মাসে আপনি করতে পারবেন আপনাকে নিজেকেই করতে হবে ভিডিওগুলো শুনে কথাগুলো শুনে যে যারা বুঝতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখবেন আর কি সংক্রান্ত আলোচনা আপনারা চান তদবির চান আমাদেরকে কমেন্টে লিখে পাঠাবেন আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের মাঝে তদ্বির এবং বিভিন্ন আমলিয়াতের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের এই আমলটা যদি আপনি করেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই আমলটা করে দোয়া করবেন শত্রুকে যেন আল্লাহ হেদায়েত দান করেন আর ঘোর শত্রু যারা আছে বড় শত্রু যারা আছে তাদের জন্যই করবেন শত্রু জন্য আল্লাহর আজাবে মৃত্যু বরণ করে যারা আমল করেছে শত্রু ধ্বংস হয়ে গেছে আপনি নিম পাতা তো চিনেন নিম পাতা এই নিম পাতা নিবেন নিম পাতা ছোট ছোট নিম পাতা হয় এই নিম পাতা দুইটা একসাথে করি অথবা যে কোনো একটা নিম পাতার একটু বড় সাইজের নিম পাতা যেটা আছে লম্বা এই নিম পাতার মধ্যে যেখানে ছোট্ট একটা নকশা স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এই নকশাটা আপনি সুন্দর করে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করবেন সুন্দর করে ছোট্ট করে আপনি লিখবেন লেখার পরে এই নকশাটাকে আপনার দাঁতের দ্বারা আপনি চিবাবেন মুখের ভিতরে দিয়ে চিবাইয়া একটু কষ্ট হবে তিতা লাগে আপনারা জানেন নিম পাতা এই রসটা শত্রুর যাতায়াতের যে রাস্তাটা আছে যে রাস্তা দিয়ে শত্রু সবসময় এরকম ভাবে চলাফেরা করে ওই রাস্তার মধ্যে এই রসটা আপনি ফালাই দিয়ে আসবেন এখানে একটু এখানে একটু এখানে একটু শত্রু যেন এই রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তার মধ্যে আপনি ফালাই দিয়ে আসবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত আপনি এই কাজটা করেন শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু এরকম ভাবে আল্লাহর আজাবে মৃত্যুবরণ করবে শত্রু আর এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না আর যদিও এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আপনার সাথে উঁচু গলায় কথা বলতে পারবে না মাথা উঁচু করে কথা বলতে পারবে না এ তদ্বিরটা আপনাকে আমি শিখিয়ে দিলাম যারা করেছে তারা অবশ্যই ফল পেয়েছে আপনিও করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে এই শত্রুর মোকাবিলা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দিনই ভাই বোনেরা আশা করি এই তদ্বির সংক্রান্ত বিষয়টা আপনারা বুঝতে পারছেন না বুঝে থাকলে কমেন্ট করবেন আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ কমেন্টে আপনারা নাম্বার চাবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন দুনিয়ার সমস্ত জিন শয়তান মানুষ শয়তান বড় বড় শত্রুর মোকাবেলা থেকে আক্রমণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন